নমস্কার আপনারা এই মুহূর্তে রয়েছেন আপনাদের অন্যতম প্রিয় ইউটিউব চ্যানেল অভিনব একাডেমিতে আর আমি মানস অধিকারী নিয়ে চলে এলাম আজকের ক্লাস আজকের ক্লাস সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ প্যাটেলকে কে নিয়ে এই ভিডিও ক্লাসে থাকছে সংক্ষিপ্ত আলোচনা সাথে অবশ্যই এমসি কিউ উত্তর পর্ব এবং দু নম্বরের উত্তর তো চলে আসি মূল বিষয়বস্তুতে সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা তার প্রকৃত নাম ছিল বল্লভভাই ঝাবার ভাই প্যাটেল তবে তিনি সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত তিনি গুজরাটের খেদা জেলার নাদিয়ায় এক কুর্মী পরিবারে যেটি লেউদা প্যাটেল পাতিদার সম্প্রদায়ের অন্তর্গত সেই পরিবারে জন্মগ্রহণ করেন তিনি স্বাভাবিকের তুলনায় বেশি বয়সে ম্যাট্রিক পাস করেন তিনি যখন ম্যাট্রিক পাস করেন তার বয়স ছিল বাইশ বছর শিক্ষা সম্পন্ন করার জন্য তিনি আইন পড়তে লন্ডনে যান দেশে ফিরে তিনি একজন আইনজীবী হিসাবে কাজে যোগদান করেন বাবা মায়ের কথায় নিজের স্ত্রী ঝাভের নিয়ে গোধরায় চলে আসেন বল্লভ ভাই এবং এখানেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তার প্রকৃত নাম ছিল বল্লভ ভাই ঝাবার ভাই প্যাটেল তবে তিনি সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন তার জন্ম হয়েছিল গুজরাটের খেদা জেলার নাদিয়ার এক কুর্মী পরিবারে তিনি ম্যাট্রিক পাস করেন যখন তখন তার বয়স ছিল বাইশ বছর অর্থাৎ স্বাভাবিকের তুলনায় তিনি বেশি বয়সে ম্যাট্রিক পাস করেছিলেন তিনি পেশায় ছিলেন আইনজীবী গোধরা থেকেই তিনি শুরু করেন আইন চর্চা। এবং ক্রমেই দক্ষ আইনজীবী হিসাবে তার নাম ছড়িয়ে পড়ে প্যাটেল দম্পতির উনিশশো ও উনিশশো সালে একটি মেয়ে সন্তান মনিবেন এবং পুত্র সন্তান দাইয়া ভাইয়ের জন্ম হয় উনিশশো সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বল্লভ স্ত্রী মুম্বাইতে মারা যান স্ত্রীর মৃত্যুর খবর তাকে যখন চিরকুটে লিখে জানানো হয় তখন তিনি মামলা লড়ছিলেন এবং পত্নী বিয়োগের খবর পেয়েও তিনি মামলা লড়ে যান এবং শেষ পর্যন্ত জিতেও যান তার স্ত্রীর মৃত্যুর পর তাকে দ্বিতীয় বিবাহের জন্য চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি এই সময়ে তিনি তার ভাই বিটল ভাইয়ের পরামর্শে বোম্বাই প্রেসিডেন্সি থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং আমেদাবাদে থাকতে শুরু করেন বন্ধুদের অনুরোধে ১৯১৭ সালে স্যানিটেশন কমিশনার পদে নির্বাচনে অংশ নেন এবং ওহান উনিশশো চার সালে তার কন্যা সন্তানের জন্ম হয় যার নাম ছিল মনিবেন এবং উনিশশো সালে তার পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল দাইয়া ভাই সর্দার বল্লভভাই প্যাটেলের স্ত্রীর মৃত্যু হয় ক্যান্সার রোগে এবং তার স্ত্রীর মৃত্যুর খবর যখন তাকে জানানো হয় তখন তিনি মামলা লড়ছিলেন এবং স্ত্রীর মৃত্যুর খবর শুনেও তিনি সেই মামলা লড়ে যান এবং শেষ পর্যন্ত জিতেও যান সালে প্যাটেল স্যানিটেশন কমিশনার পদে নির্বাচনে অংশ নেন এবং জয়ীও হন গান্ধীজির প্রতি প্রথম দিকে তার খুব একটা উঁচু ধারণা ছিল না পরবর্তী সময়ে উনিশশো সালে তিনি সময়ের সাথে সাথেই নিজের চিন্তা পাল্টাতে শুরু করেন সক্রিয় রাজনীতিতে যোগদান করেন বল্লভভাই ভাই গান্ধীজির অসহযোগ আন্দোলন সমর্থন করে প্রায় তিন লক্ষের মতো সদস্য জোগাড় করেন এবং বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন স্বদেশী পোশাক বিতরণ মদ্যপান বিরোধিতা বর্ণগত শ্রেণীর বৈষম্যের বিরুদ্ধে লড়াই নারীর ক্ষমতায়ন স্কুল ব্যবস্থার পরিবর্তন নারীর শিক্ষা এমনকি বন্যা পরিস্থিতিতে আত্মদের ত্রাণের ব্যবস্থাও করেছিলেন বল্লভ এরপর তিনি ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হতে শুরু করেন উনিশশো সালের এপ্রিলে পুরসভার দায়িত্ব থেকে সরাসরি কৃষকদের মধ্যে নেমে আসেন এই সময় বারেলির কৃষকরা খাজনা ফলে বিপদে পড়েন দুর্ভিক্ষের ফলে তাদের খাজনা দেওয়া সম্ভব ছিল না বল্লভ ভাই তাদের দায়িত্ব নিয়ে অহিংসার মাধ্যমে কৃষক প্রতিনিধিদের সাথে সরকার পক্ষের আলোচনা চালিয়ে যান বল্লভ অহিংস নীতিতে বিশ্বাস করতেন তিনি উনিশশো সালে মৌলিক অধিকার ও অর্থনৈতিক নীতির প্রস্তাব কংগ্রেসে নিয়ে আসেন তিনি লবণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীর সাথেই গ্রেপ্তার হন এতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে বল্লভভাই কংগ্রেস সভাপতি থাকাকালীন গুজরাটে যাদের জমি সরকার দখল করেছিল সব কৃষকদের জমি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন বল্লভভাই ভাই নেহরুর সমাজতন্ত্রের বিরোধিতা করেন এবং সুভাষচন্দ্র বসুর সশস্ত্র বিপ্লবী মনোভাবের বিরোধিতা করেছিলেন ছাড়ো আন্দোলন শুরু হলে বল্লভভাই তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন প্যাটেল দেশভাগের জন্য মুসলমান অধ্যুষিত রাজ্যগুলি নিয়ে আলাদা দেশ গঠনের পক্ষে মুসলিম লীগের সাথে কথা বলেছিলেন সেই সময় অনেক হিন্দু অধ্যুষিত অঞ্চল বিশেষ করে বাংলা ও পাঞ্জাব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল প্রায় বল্লভভাইয়ের হস্তক্ষেপে মুসলিম লীগ শেষ অব্দি এই অন্তর্ভুক্তিকরণে ব্যর্থ হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বল্লভভাই ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষের প্রায় পাঁচশো টি রাজ্যকে ভারতের অধীনে আনতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বল্লভভাই তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ সিভিল সার্ভিস এবং ভারতীয় পুলিশ পরিষেবা প্রতিষ্ঠার মূল শক্তি ছিলেন পঞ্চাশ সালের পনেরোই ডিসেম্বর প্রবলভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু হয় দু সালের একত্রিশে অক্টোবর সর্দার প্যাটেলের একশো তেতাল্লিশতম জন্মবার্ষিকীতে গুজরাতের কেওয়াড়িতে নর্মদা নদীর তীরে একশো বিরাশি মিটার অর্থাৎ পাঁচশো সাতানব্বই ফুট উচ্চতার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মূর্তিটির নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা চলে আসে প্রশ্নোত্তর পর্বে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রকৃত নাম কি বল্লভ ভাই ঝাবার ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলের পিতার নাম কি ঝাবার ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলের মাতার নাম কি লোধবা দেবী কোথায় বল্লভ আইন প্র্যাকটিস শুরু করে গোধরাতে ভারতের লৌহ মানব কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব এবং ভারতের বিসমার্কও বলা হয় নিচের জায়গা থেকে ব্রিটিশ সরকার কর্তৃক আরোপিত নিপীড়ক নীতির বিরুদ্ধে কৃষকদের নিয়ে অহিংস নীতিতে আন্দোলন পরিচালনা করেন খেদা বার্সাদ এবং বারদৌলিতে খেদা বার্সাত এবং বারদৌলিতে সর্দার বল্লভ ভাই প্যাটেল ব্রিটিশ সরকার কর্তৃক আরোপিত নিপীড়ক নীতির বিরুদ্ধে কৃষকদের নিয়ে অহিংস নীতিতে আন্দোলন পরিচালনা করেছিলেন উনিশশো বাইশ সালের সারাবন্দি অভিযানের নেতৃত্ব দেন কে সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো বাইশ সালের সারাবন্দি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন কে সর্দার বল্লভভাই প্যাটেল বল্লভভাই প্যাটেলকে কে বা কারা সর্দার উপাধি দেন বারদৌলি গ্রামের কৃষক মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কেন দেয়া। হয় বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে বল্লভভাই প্যাটেল অসীম দক্ষতার সাথে নেতৃত্ব দেন এই জন্য তাকে সেখানকার কৃষকরা সর্দার উপাধি দিয়েছিলেন কোন বছর সর্দার প্যাটেল গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হন উনিশশো সালে খেরা সত্যাগ্রহের সাফল্য প্যাটেলকে জাতীয় লাইম লাইটে নিয়ে আসে এবং গুজরাটের জনসাধারণের কাছে তাকে নায়ক করে তোলে প্যাটেল উনিশশো সালে নবগঠিত গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি উনিশশো সাল পর্যন্ত এই গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদে আসীন ছিলেন জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের যেটি উনিশশো সালে হয়েছিল সভাপতি কে ছিলেন বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালের করাচি অধিবেশনে সভাপতি ছিলেন ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ ও পুনর্গঠনের দায়িত্ব কাকে দেয়া হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে স্বাধীনতা পাওয়ার পর দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ ও পুনর্গঠনের দায়িত্ব দেয়া হয়েছিল সর্দার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল কোন অপারেশনটি পরিচালনা করেন অপারেশন স্বাধীনতার সময় ভারতের পাঁচশো পঁয়ষট্টি আদিবাসী রাজ্য ছিল যা ছিল ভারতের মোট আয়তনের চল্লিশ শতাংশ সর্দার প্যাটেল আলোচনার মাধ্যমে প্রতিটি রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু হায়দ্রাবাদ রাজ্যকে অপারেশন পোলোর পরেই অন্তর্ভুক্ত করা হয়েছিল যা ছিল একটি সামরিক অভিযান ব্রিটিশ সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেন সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলের মধ্যস্থতায় নৈবিদ্রোহীরা ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করেন ১৯46 সালে দুই অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রথম উপরাষ্ট্রপতি কে হয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী রূপে কে নির্বাচিত হন? সর্দার বল্লভভাই প্যাটেল কে দেশীয় রাজ্যের রাজাদের ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ করাজ কর্মচারী বলে অভিহিত করেন? সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যের রাজাদের ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ রাজকর্মচারী বলে অভিহিত করেছিলেন একথা বললে বোধ অন্যায় হবে না যে ভারত বিভাজনের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কালাম দেশভাগের জনক কাকে উক্তিটি মৌলানা বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সকলবাসীর একথা জেনে রাখা উচিত যে নাগরিকত্বের অধিকার যেমন তাদের আছে তেমনি নাগরিক হিসাবে কিছু কর্তব্যও আছে উক্তিটি কার সর্দার পাটেলের একটি সংস্কৃতিই জানি সেটি হল চাষবাস উক্তিটি কার সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতীয় রাষ্ট্রকৃতকের কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কোন বিদেশী নেতার সাথে তুলনা করা হয় বিসমার্ক ভারতের জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয় একত্রিশ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে ভারতের জাতীয় ঐক্য দিবস বা জাতীয় সংহতি দিবস পালন করা হয় প্রসঙ্গত খোঁজে দু সাল থেকে একত্রিশ অক্টোবর দিনটিকে ভারতের জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা হয় বল্লভভাই প্যাটেলকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো একানব্বই সালে সর্দার প্যাটেলকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল কোথায় সর্দার বল্লভ ভাইকে দাহ করা হয় বোম্বের সোনপুরে লিডারশিপ সেন্টার কোন জায়গায় উদ্বোধন করা হয়েছে কবে প্যাটেল গঙ্গাধর খেরের সাথে মুম্বাই এর একীকরণ আন্দোলনের সম্মেলনে যোগদান করেন উনিশশো সালে একীকরণ আন্দোলনের দশম সম্মেলন উনিশশো সালের দশ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত হয় ইহার উদ্বোধন করেন সর্দার প্যাটেল এবং এই সম্মেলনে বম্বে প্রেসিডেন্সির তৎকালীন মুখ্যমন্ত্রী বিজি খের উপস্থিত ছিলেন সম্মেলনে সর্দার প্যাটেল তার ভাষণে বলেন যে স্বাধীন ভারতের নতুন সরকারের অগ্রাধিকারের তালিকায় সমস্ত ভাষাগত গোষ্ঠীর স্বার্থ রক্ষিত হবে সর্দার প্যাটেল কত সালে বর্ষাদ সত্যাগ্রহে নেতৃত্ব দেন উনিশশো সালে উনিশশো সালের সেপ্টেম্বরে সরকার বর্ষাদ তালুকের বাসিন্দাদের উপর দুই দশমিক পাঁচ লক্ষ টাকা কর ধার্য করে কারণ সেখানে বিশেষ ডাকাত বিরোধী পুলিশ নিয়োগ করা হয়েছিল ষোলো বছরের বেশি বয়সী প্রতিটি ব্যক্তিকে এই অর্থের জন্য দু টাকা সাতানা করে দিতে বাধ্য করা হয় সর্দার প্যাটেল এবং তার সহকর্মীরা পুলিশ এবং ডাকাতের পরস্পরের সাথে যোগাযোগের প্রমাণ খুঁজে পান সর্দার প্যাটেল এবং তার দল গ্রামবাসীদের ধার্য করের বিরুদ্ধে আন্দোলনের জন্য সংগঠিত করেছিল সর্দার প্যাটেলের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর সরকার গ্রামবাসীদের কাছে হার মানতে বাধ্য হয় কবে সর্দার প্যাটেল আমেদাবাদে প্লেগ ত্রাণে কাজ করেছিলেন উনিশশো সালে উনিশশো সতেরো শেষের দিকে আমেদাবাদে প্লেক ছড়িয়ে পড়ে যার ফলে স্কুল ও আদালত বন্ধ হয়ে যায় অনেকে শহর ছেড়ে পালিয়েও যান কিন্তু বল্লভ নিজের কথা চিন্তা না করে প্লেগ ও দুর্ভিক্ষের জন্য ব্যাপক ত্রাণ কার্য চালান সর্দার প্যাটেলকে গান্ধীজির অনুসারী হতে অনুপ্রাণিত করেছিল খেদা সত্যাগ্রহ কত সালে সর্দার প্যাটেল গান্ধীজির রাজনীতির সাথে যুক্ত হন উনিশশো সালে উনিশশো থেকে সতেরো সালে বিশেষ করে চম্পারণে গান্ধীজির কর্মকাণ্ডে প্রভাবিত হয়ে প্যাটেল গান্ধীজিকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন আধুনিক ভারতে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোনটি দেশীয় রাজ্যগুলির কোথায় অবস্থিত গুজরাটে প্যাটেল পার্ক প্রশ্নের উত্তর নিয়ে দিবস সম্পর্কে জাহাজান উল্লেখ সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের ইউনিয়নে যোগদানের জন্য অনেক রাজকীয় রাজ্যকে প্ররোজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন জাতীয় সংহতির দিকে তার প্রচেষ্টার কারণে এবং তাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ভারত সরকার একত্রিশ বা জাতীয় একতা দিবস হিসাবে ঘোষণা করেন দু সাল থেকে একত্রিশ অক্টোবর দিনটিকে ভারতের জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা শুরু করা হয় বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখ গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা উনিশশো সালে ব্রিটিশ সরকারের বাইশ শতাংশ খাজনাবিদদের বিরুদ্ধে এক শক্তিশালী সত্যাগ্রহ শুরু করেন যা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেওয়ার জন্য কৃষকরা গান্ধীবাদী কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলকে আহ্বান করেন বল্লভভাই প্যাটেল এখানে নরহরি পারেক রবিশঙ্কর ব্যাস মোহনলাল পান্ডে মিঠুবেন প্যাটেল মনিবেন প্যাটেল সারদা মেহেতা ভক্তিবায়ুদের সাহায্যে কৃষকদের ঐক্যবদ্ধ করে অহিংস প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার নিযুক্ত এক কমিটি খাজনা বৃদ্ধির হার বাইশ শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ অনুমোদন করলে কৃষকরা তা দিতে রাজি হন এই আন্দোলনে বল্লভভাই প্যাটেলকে বারদৌলির কৃষকরা সর্দার অভিদায় ভূষিত করেছিল গ্রহে প্যাটেলের ভূমিকা লেখ উনিশশো সালের সেপ্টেম্বরে সরকার তালুকের বাসিন্দাদের ধার্য করে কারণ সেখানে বিশেষ বিরোধী পুলিশ নিয়োগ করা হয়েছিল ১৬ বছরের বেশি বয়সী প্রতিটি ব্যক্তিকে এই অর্থের জন্য দু টাকা সাতা না করে দিতে বাধ্য করা হয় সর্দার প্যাটেল এবং তার সহকর্মীরা পুলিশ এবং ডাকাতের পরস্পরের সাথে পরস্পরের যোগাযোগের প্রমাণ খুঁজে পান সর্দার প্যাটেল এবং তার দল গ্রামবাসীদের ধার্য করের বিরুদ্ধে আন্দোলনের জন্য গ্রামবাসীদের সংগঠিত করেছিল সর্দার প্যাটেলের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর সরকার গ্রামবাসীদের কাছে হার মানতে বাধ্য হয় স্বাধীনতার সময় ভারতের পাঁচশো আদিবাসী রাজ্য ছিল যা ছিল ভারতের মোট আয়তনের চল্লিশ শতাংশ সর্দার প্যাটেল আলোচনার মাধ্যমে প্রতিটি রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু হায়দ্রাবাদ রাজ্যকে তিনি কোনো ভারতীয় ইউনিয়নে যুক্ত করতে পারছিলেন না শেষ পর্যন্ত তার নির্দেশে অপারেশন পোলো নামক সামরিক অভিযানের মাধ্যমেই হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত করা হয় নৌ সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লিখুন উনিশশো সালের ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার জাহাজের নাবিকরা ব্রিটিশদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে নৌবিদ্রোহের সূচনা হয় এই বিদ্রোহ এতটাই প্রবল আকার ধারণ করেছিল যে একুশ ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে নামে বিদ্রোহ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে নৌ অ্যাডমিরেল অ্যাডমিরাল গডফেড নির্দেশে ডক অঞ্চলে বিমান থেকে গোলা বর্ষণ করা হয় এমত অবস্থায় সর্দার বল্লভ ভাই প্যাটেল সরকারও বিদ্রোহীদের মধ্যস্থতাকারী হিসাবে এগিয়ে আসেন এবং তিনি বলেন যে নৌভিদ্রোহ হচ্ছে অরাজকতা একে এখনই বন্ধ করা দরকার তার নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন